ঘরে ঘরে কুইন্টাল কুইন্টাল মকা, ঘরে বাহারে খোলানে চেনে দেখব গড়ুছে মকা। ইথর ভল বর্ষা হইতবানু বেশ ভল মকা চাষ করিছ নয়াপড়া চাষী। চাষ ভল হইলে ভি চাষীঙ্কর মনে হরস টিকে নাই। জিলানে অতকা মকা চাষ হইলে ভি বজার ব্যবস্থা নাই থিবানু অভাবী বিক্রির শিকার হেউছন চাষী মানে। যাহার লাগি কুচিনি বেপারীঙ্কর পাশে সস্তা থি মকা সবু বিকবার কে বাধ্য হেউছন চাষী। সে বিহন কে সরকার ইদে কোচিয়া মানে আসি কর নি যৌছত হাজার এক পনেরোশো নে এসু পনেরোশো বড়িছে নইলে হাজার এক বারোশো নে বিকি খুতিনু কেন বিলে পেন মারুছে পানি নে লু লু থুর থুর কর লুকোছু ঘরে দোয়ার কে নি পারবার নি খোলা কোটা নে গজা হই যৌছে হেন্তি হেন্তি করি করি আমার কমালা চাষ বরবাদ হয়ে যাচ্ছে। আমাকে সরকার কিছু সুবিধা দি পারবার নেই কিছু নেই। বিকা বুকি তো নেই করবার থাকে মকা খোলা নে পড়িছে গ্রাহক তো আসবার নেই কে আসছে পাঁচ টাকা দিন বলছে কে আট টাকা দিন বলছে কে পনেরো টাকা দিন বলছে কে নামা লোক বি নেই না পেন পোনা মারলে আজ্ঞা তার প্রতি পোতা রাখছু সে ডবা ডোবা ডুবি করে রাখিছু আর অদা গজা বি দৌছে এই হিসাবে আজ্ঞা আমি তার মানে কিছু লাভ কে পাওয়ার বি নেই। জিলার 7612 হেক্টর জমিতে মকা চাষ করা হইতলা। ইথর পুরা জিলানে 2,66,420 কুইন্টাল মকা চাষ বি হইছে। হেলে অভাবী বিক্রির শিকার চাষী ইহাদে চিন্তা নে। সেড়ে সরকারি দামতে বিক্রি লাগি বলাঙ্গীর, বরগড় আর সম্বলপুরর বেপারীঙ্কু অনুরোধ করা যিবা বলি কইছন জিলা কৃষি উপনির্দেশক। হ্যাঁ, আমার এ বর্ষ বর্ষা মকা ভালো চাষ হইছে এ বর্ষ এবং চাষী মানে ভালো লাভ পাইছেন। কিন্তু আমার প্রশাসন তরফ আমি কনসেপশন ইয়ে করলু মিটিং করলু যে কেমতি আমি মকা মন্ডি গোটে করা ব্যবস্থা করা চাইছিলু কিন্তু বর্তমান যেহেতু কোণী ট্রেডর আসুনা তেমন আমি চেষ্টা করছু সম্বলপুর বলাঙ্গীর বরগড় বর্তমান বেপারী মানুষ আনি তাঙ্কু সাথে নেগোসিয়েসন করে আমি যে পার্টিকুলার কোমনা ও সিনাপাল্লি ব্লক মানকরে কেমতি মকা সে উঠাইবে তাপাই আমি ব্যবস্থা করছু। নয়াপড়ানু মায়ধর সরাপ রিপোর্ট, OTV।